dark circle, black spot, anti-aging, pigmentation, dry skin, wrinkles. এতগুলো সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি। আমরা প্রত্যেকেই কিন্তু খুব বিজি, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে কিন্তু প্রপার স্কিন কেয়ার করতে হবে। আর আমি আজকে তোমাদের যে হোম রেমেডিসটার কথা বলবো, সেটা তোমরা যদি প্রত্যেক দিন না, আমি পুরোটাই বলে দেবো কীভাবে কী করতে হবে, তোমরা যদি ইউজ করো এক মাসের মধ্যে কিন্তু তোমরা কিছু না কিছু রেজাল্ট একটা পাবে। আমি কিন্তু কমেন্ট করে জানাবে কী রেজাল্ট পেলে তোমরা। তো চলো আমরা দেখি আমাদের এই জেলটা তৈরি করার জন্য কটা ইনগ্রেডিয়েন্ট লাগবে। এটা তৈরি করার জন্য আমাদের দুটো ইনগ্রেডিয়েন্ট লাগবে। প্রথমটা হলো কফি। আমাদের স্কিন কেয়ারের জন্য কফির অনেক বেনিফিটস রয়েছে, যেমন ডার্ক সার্কেল, অ্যাকনে ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, রেডিয়েন্ট স্কিন, আফটার সান কেয়ার, এগুলোর জন্য কফি আমাদের অনেক হেল্প করে। সেকেন্ড ইনগ্রিডিয়েন্টটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী, যেমন আমাদের ডার্ক সার্কেল রিমুভ করার জন্য, আমাদের স্কিনকে অনেক স্মুথ, গ্লোয়িং আর লাইটনিং করার জন্য, ডার্ক স্পট রিমুভ করার জন্য কিন্তু অ্যালোভেরা ভীষণই উপকারী। আমাদের তো স্পেশালি কফি পাউডার দরকার, কিন্তু কফি পাউডারের মধ্যে আমরা দেখো অনেক বড় বড় দানা দেখতে পাচ্ছি, তাই জন্য কিন্তু আমাদের এটাকে আরও ফাইন পাউডার করতে হবে। তাই আমরা কফিটাকে কিন্তু আরও ভালো করে ফাইন করে নিচ্ছি। এই পাউডারটা যত মিহি হবে ততই কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। এবার আমরা কিন্তু 2 টেবিল স্পুন কফি পাউডার এবং সাথে 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল নিয়ে খুব ভালো করে দুটোকে কিন্তু মিক্স করে একটা সুন্দর থিক পেস্ট তৈরি করে ফেলবো। দেখো খুব সুন্দর একটা থিক কফি আর অ্যালোভেরার পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা এই পেস্টটাকে ফেসে অ্যাপ্লাই করব, এবং বিফোর অ্যাপ্লাই তোমরা খুব ভালো করে ফেসটাকে একটু জল দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে। এবার তারপর আমরা এই জেলটাকে ফেসের ওপর অ্যাপ্লাই করব। এবার তোমরা হোল ফেসে এই জেলটাকে অ্যাপ্লাই করার পর 2 মিনিট ধরে কিন্তু জেন্টলি ম্যাসাজ করতে হবে। একটা সার্কিউলার মোশনে তোমরা খুব ভালো করে হোল ফেসে এটাকে ম্যাসাজ করে ফেলবে। দেখো আমার ম্যাসাজ ডান। এবার তোমরা খুব ভালো করে কিন্তু ফেসটাকে ধুয়ে ফেলবে ঠান্ডা নর্মাল ওয়াটার দিয়ে, তারপরে ফেসটা ভালো করে ক্লিন করে ফেলবে। এটা কিন্তু তোমরা বিফোর গোয়িং টু স্লিপ তোমরা ইউজ করবে। এটা কিন্তু তোমরা উইকে 3-4 ডেজ কন্টিনিউ করে দেখতে পারো, এবং রোজ রাতে ঘুমানোর আগে এটা করে ঘুমিয়ে পড়বে আর সকালবেলা উঠে ফেসটাকে ক্লিন করে ফেলবে। আমি আমার ফেসটা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে চলে এসেছি। তোমরা চাইলে হালকা ওয়ার্ম ওয়াটার দিয়েও ক্লিন করতে পারো আর নর্মাল ওয়াটার দিয়েও ক্লিন করতে পারো, তোমরা যেটা করবে, কোনো অসুবিধা নেই, দুটোই করতে পারো। তো আমার এই ভিডিওটা, আমার এই ছোটো হোম রেমেডিসটা তোমাদের কতটা হেল্প করলো, বা তোমরা এটা ইউজ করে এই হোম রেমেডিসটা তোমাদের মধ্যে অ্যাপ্লাই করে কতটা উপকার পেলে আমাকে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়বো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো, আমাকে কিন্তু প্রত্যেকে জানাবে তোমরা। আমি খুব খুশি হবো আমার যদি ছোট্ট একটা হোম রেমেডিস তোমাদের কাজে আসে, তোমাদের উপকার করে, আমি খুব খুশি হব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, সেই সব মানুষদের কাছে পৌঁছে দিও যারা প্রত্যেকে এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে লড়াই করছে, যাতে তারাও প্রত্যেকে এই সমস্যা থেকে মুক্তি পায়। তার জন্য তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই
প্রেস করো, কারণ হচ্ছে নইলে তোমরা আমার আগামী দিনে মানে আপকামিং ভিডিওগুলোর কিন্তু নোটিফিকেশন কিছুতেই পাবে না। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজ এতটাই, টাটা, গুড বাই।